শিক্ষার্থীরা গুড আফটারনুন সবাইকে। শ্রীযুক্ত সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তো তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। অনেকদিন পর বায়োলজি ক্লাসে আসলাম। কেমিস্ট্রি ক্লাসটা রেগুলার নেওয়া হচ্ছিল, বায়োলজি ক্লাসটা আমি অসুস্থ ছিলাম। তারপর গত সপ্তাহে ছিলাম হচ্ছে তোমার একটু বাড়িতে গিয়েছিলাম, মানে কক্সবাজার গিয়েছিলাম, আমার দেশের বাড়ি, তো ওখানে একটা প্রোগ্রাম ছিল, তো এই কারণে গত সপ্তাহে ক্লাসটাও নেওয়া হয় নাই। আর এর আগের সপ্তাহে মেবি আমি অসুস্থ ছিলাম, জ্বর ছিল, তো দুটো ক্লাস গ্যাপ হয়ে গেছে, যার জন্য আমি এক্সট্রিমলি সরি। ইনশাল্লাহ নেক্সট টাইম থেকে গ্যাপ হবে না। তো আজকে আমরা একটা সহজ কিন্তু অনেক ব্রড একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। মোটামুটি 3-4টা ক্লাস লাগবে আমার এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করতে। তো চেষ্টা করব জাস্ট ক্লাস দিয়ে, মানে এখানে আসলে বোঝানোর চাইতে মেমোরাইজ করার জিনিসটা বেশি, অর্থাৎ তোমাদেরকে মুখস্থ করতে হবে বেশি। যেমন হচ্ছে অনেক, আমরা অনেক চ্যাপ্টার দেখেছি যেগুলো ধরো রেচন প্রক্রিয়া বলো, তারপর শ্বসন প্রক্রিয়া বলো, এগুলো হচ্ছে আমরা স্টেপ বাই স্টেপ বুঝে আসছি যে এটার পর এটা হবে, এটা এদিকে যাচ্ছে, চিত্রের সাহায্যে আমরা বুঝতেছি। কিন্তু এই চ্যাপ্টারটাতে হচ্ছে আমার মেমোরাইজ করার জিনিসগুলো একটু বেশি, যে ধরো কোন উপাদানের জন্য, উদ্ভিদের কোন উপাদানের জন্য কোন ধরনের রোগ হচ্ছে, বা অভাবজনিত লক্ষণগুলো কি কি, মানে পাতা কেমন বর্ণ ধারণ করছে বা ফুল ফল হচ্ছে কিনা, এই জিনিসগুলো হচ্ছে, আর আমাদের উপাদানগুলো কি কি, পুষ্টি উপাদানগুলো কি কি আমাদের শরীরে লাগছে। তো আমার এখানে বুঝার চেয়ে মেমোরাইজ করার ব্যাপারটা একটু বেশি। তো আমরা তাহলে শুরু করি আমাদের সেই বড় চ্যাপ্টারটা, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। এটা হচ্ছে আমাদের পঞ্চম অধ্যায়, ঠিক আছে? তো আজকে আমরা মোটামুটি একটু পড়ার চেষ্টা করব। এখানে কিন্তু অনেক কিছু আছে, আমি যা যা দেখেছি, উদ্ভিদের খনিজ পুষ্টি, তারপর পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, প্রাণীর খাদ্য এবং পুষ্টি, এর মধ্যে কিন্তু অনেক কিছু, অনেক ইনফরমেশন আছে। তো অনেক ছোট কোয়েশ্চেন বলো বা 1 নম্বরের কোয়েশ্চেন বলো বা 4 নম্বরের কোয়েশ্চেন বলো, অর্থাৎ তোমার দক্ষতামূলক কোয়েশ্চেনও আসতে পারে, অনুধাবনমূলক কোয়েশ্চেনও আসতে পারে, যে কোনো কোয়েশ্চেন এখান থেকে হতে পারে, অর্থাৎ ছোট বড় যে কোনো ধরনের কোয়েশ্চেন হতে পারে, অনেক বেশি ইনফরমেটিভ একটা চ্যাপ্টার এটা। তো তোমরা সবাই একটু মনোযোগ দিয়ে ক্লাসটা করো, যাতে তোমরা মানে জানতে পারো কি কি তোমাদের পড়তে হতে পারে, যে তোমাদের মধ্যে কি 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 ধরনের কোয়েশ্চেন হতে পারে বা কি কি তোমাদের আইডিয়া, তোমাদের কি কি আইডিয়া করতে হতে পারে, ঠিক আছে? তাহলে আমরা শুরু করি। আমাদের নাম হচ্ছে কি, খাদ্য, পুষ্টি এবং পরিপাক। প্রাণী বলো বা উদ্ভিদ বলো, কেউ কিন্তু আমরা খাবার ছাড়া বাঁচতে পারি না। আমাদের বেঁচে থাকার জন্য খাদ্য হচ্ছে একটা খুব বিশাল একটা ইম্পর্টেন্ট একটা ভ্যালুয়েবল একটা জিনিস হচ্ছে কি, খাবার বা খাদ্য। এই খাদ্য থেকে আমরা কি পাই, খাদ্য থেকে আমরা তাপ শক্তি পাই, এনার্জি পাই, কাজ করার ক্ষমতা পাই। আমরা যে খাবারটা খাই ওটা দিয়ে আমরা ধরো একদম না খেয়ে, যে আমরা রোজার সময় যারা, আমরা যারা মুসলিম তারা যখন রোজা রাখি, প্রায় 14-15 ঘন্টা রোজা রাখি, কিন্তু ওই খাবারটা খেয়ে কিন্তু আমাদের পুরো শরীরটা চলে। তো একবার খেয়ে বা একবার আহার করে আমরা একদিন বা দুদিন আমরা চলতে পারবো, কিন্তু এরপর কিন্তু আস্তে আস্তে আমাদের শরীরে শক্তি ক্ষয় হতে থাকবে, আমরা দুর্বল হয়ে পড়ব, স্বাভাবিক কর্ম আমাদের ব্যাহত হবে। এই জন্য খাদ্য হচ্ছে আমাদের একটা অতি প্রয়োজনীয় উপাদান আমাদের শরীরের জন্য। এরপর হচ্ছে পুষ্টি। খাদ্য থেকে আমরা কি পাই, বিভিন্ন ধরনের পুষ্টি পাই। এক এক খাদ্যের এক এক ধরনের পুষ্টিগুণ আছে, যে আমরা যে খাবারটা গ্রহণ করি, যেমন ধরো আমরা কি কি খাবার গ্রহণ করি, আমিষ জাতীয় খাদ্য গ্রহণ করি আমরা, তারপর হচ্ছে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি, স্নেহ জাতীয় খাদ্য গ্রহণ করি, ভিটামিন গ্রহণ করি, পানি, তারপর ফাইবার, এগুলো কিন্তু আমরা গ্রহণ করছি খাদ্য হিসেবে। এক একটা খাদ্যের গুণাগুণ কিন্তু এক এক ধরনের, যেমন হচ্ছে প্রাণীর খাদ্য এবং পুষ্টি, এখানে কিন্তু আমরা দেখতে পাবো যে কোন খাদ্যের গুণাগুণ কি ধরনের। যেমন আমিষ জাতীয় খাদ্য, আমিষ জাতীয় খাদ্য আমাদের কি করে, দেহের বৃদ্ধি সাধনে সাহায্য করে, অর্থাৎ আমরা যে ছোট থেকে বড় হচ্ছি এটাতে কিন্তু খাদ্যকে সাহায্য করছে, আমিষ জাতীয় খাদ্য সাহায্য করছে। কার্বোহাইড্রেট, কার্বোহাইড্রেট কি করে, কার্বোহাইড্রেট বা শ্বেতসার জাতীয় খাদ্য, এর কাজ হচ্ছে আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষয় পূরণ করা। কার্বোহাইড্রেট আমাদের শরীরে শক্তি উৎপন্ন করবে, আমাদের শরীরে ক্ষয় পূরণ করবে। তারপর স্নেহ জাতীয় খাদ্য, যেমন আমরা তেল দিয়ে রান্না করছি, তেল ছাড়া কিন্তু আমরা রান্না করতে পারি না, তেল, ঘি, এগুলো হচ্ছে কি, স্নেহ জাতীয় খাদ্য। এই খাবারগুলো খেলে আমাদের শরীরে কি হয়, তাপ উৎপন্ন হয়, আর তাপ থেকে আমরা কি পাবো, এনার্জি পাবো। তারপর হচ্ছে ভিটামিন, ভিটামিন কি করে, আমাদের শরীরে বিভিন্ন ধরনের ক্ষয় পূরণ করে। আমাদের শরীরে যদি কোনো একটা লেকিংস দেখা যায়, আমরা কিন্তু তখন এক্সট্রা ভিটামিন খাই, মাল্টিভিটামিন ডাক্তার কিন্তু তখন মাল্টিভিটামিনের পরামর্শ দেয়, যে যখন আমরা অ্যান্টিবায়োটিক খাই বা
কোনো বড় ধরনের অসুখ অসুখ থেকে আমরা সেরে আসি, তখন কিন্তু আমরা এক্সট্রা ভিটামিন তখন ডাক্তার রিকোয়ারমেন্ট করে। তো এই এক্সট্রা ভিটামিন না খেয়ে আমাদের চেষ্টা করতে হবে যে ভিটামিন সমৃদ্ধ খাবার গুলো খেতে। এক এক খাবারে এক এক ধরনের ভিটামিন আছে, যেমন ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ডি, এই ধরনের বিভিন্ন ধরনের ভিটামিন আছে। এগুলো কিন্তু আমরা এক এক ধরনের খাবার থেকে এই ভিটামিন গুলো পেয়ে থাকি। যেমন লাল শাক থেকে আমরা পাচ্ছি কি ভিটামিন এ, মিষ্টি কুমড়া। ভিটামিন এ কি করে আমাদের চোখের মানে পাওয়ারটা ঠিক রাখে, অর্থাৎ রাতকানা থেকে আমাদেরকে বাঁচায় হচ্ছে কি ভিটামিন এ। আবার ভিটামিন ডি পাচ্ছি আমরা কি থেকে? ভিটামিন ডি পাই হচ্ছে মাছ থেকে, মাছের চর্বি থেকে, তারপর হচ্ছে তেল থেকে আমরা ভিটামিন ডি পাচ্ছি। এটাও কিন্তু আমাদের কি করে, আমাদের বিভিন্ন আমাদের শরীরে যে হাড় গুলো আছে সেই হাড় গুলোকে মজবুত রাখতে সাহায্য করে। তো ভিটামিন সি পাই আমরা বিভিন্ন ধরনের ফলমূল থেকে। তো এই এই ক্যাটাগরি গুলো আমরা কিন্তু আস্তে আস্তে পড়বো, আমরা সব এই চ্যাপ্টারে পড়বো। এই জন্য বলছি এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইনফরমেটিভ একটা চ্যাপ্টার। তো এখানে আমরা চেষ্টা করবো যতটুকু আমরা মনে রাখতে পারি, আমরা যতটুকু মেমোরাইজ করতে পারি, যে আমরা ক্লু দিয়ে দিয়ে হোক যেভাবে হোক আমরা যাতে মনে রাখতে পারি। তো এই পুষ্টি হচ্ছে এগুলো আমরা খাদ্য থেকে যে পুষ্টি উপাদানগুলো পাচ্ছি, যেগুলো আমাদের শরীরের জন্য খুব দরকারি, বিভিন্ন ধরনের শরীরে বিভিন্ন ধরনের চাহিদা পূরণ করছে। এক এক ধরনের খাবার এক এক ধরনের চাহিদা পূরণ করে। তো এইগুলো হচ্ছে পুষ্টি উপাদান। আর পরিপাক কি? পরিপাক হচ্ছে আমি যে খাবারটা খাচ্ছি সেটাকে ঠিক মতো আমাদের শরীরে গিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় বিভক্ত হয়ে সঠিক মতো পরিপাক হয়ে আমাদের শরীরে এনার্জি উৎপন্ন করছে, কিভাবে করছে বা কার সাহায্যে করছে, কোন কোন তন্ত্র কাজ করছে, কোন কোন অঙ্গ কাজ করছে, এগুলো আমরা পরিপাক পরিপাকে গিয়ে পড়ব। তো তখন হয়তো আমাদের কিছু বোঝার জিনিস থাকবে। তো প্রথমে আজকে আমরা যা পড়ছি এগুলো কিন্তু মূলতই মেমোরাইজ করা জিনিস। প্রথমে পড়ি উদ্ভিদের খনিজ পুষ্টি। তো উদ্ভিদ থেকে আমরা কি পাই? পুষ্টি পাই। উদ্ভিদের যে পুষ্টি উপাদান গুলো আছে, টোটাল 16টা উপাদান হচ্ছে উদ্ভিদের পুষ্টি উপাদান হিসেবে পরিচিত। এই 16টা উপাদানকে আমাদের কি করেছে, দুটো ভাগে ভাগ করেছে। একটা হচ্ছে ম্যাক্রো উপাদান আর একটা হচ্ছে মাইক্রো উপাদান। ম্যাক্রো উপাদান বা ম্যাক্রো নিউট্রিয়েন্ট বলতে আমরা কাদেরকে বুঝি? যেমন হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, সালফার এবং লৌহ বা ফেরাস। এই 10টি উপাদান হচ্ছে ম্যাক্রো উপাদান। ম্যাক্রো উপাদান কি? উদ্ভিদের পুষ্টির জন্য যে উপাদানগুলো খুব বেশি পরিমাণে প্রয়োজন সেগুলো হচ্ছে কি ম্যাক্রো উপাদান। আর মাইক্রো উপাদান হচ্ছে যে উপাদানগুলো কম পরিমাণে দরকার উদ্ভিদ শরীরের বৃদ্ধির জন্য। আমাদের শরীরের বৃদ্ধির জন্য যেমন খাদ্যের প্রয়োজন, তেমনি উদ্ভিদের বৃদ্ধির জন্য কিছু উপাদানের প্রয়োজন, যেগুলো উদ্ভিদের বিভিন্ন কাজে ব্যবহৃত হয়। উদ্ভিদ যে খাদ্যটা তৈরি করছে সেখানে ব্যবহৃত হয় বা উদ্ভিদ যে তার বিভিন্ন ধরনের কার্যপ্রণালী সম্পাদন করছে সেগুলোর জন্য প্রয়োজন হয়। তো ম্যাক্রো উপাদান, মাইক্রো বললাম, ম্যাক্রো উপাদান হচ্ছে যে 10টি উপাদান উদ্ভিদের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ, যেগুলো অধিক পরিমাণে প্রয়োজন সেগুলো হচ্ছে ম্যাক্রো উপাদান। আর মাইক্রো উপাদান হচ্ছে যেগুলো উদ্ভিদে কম পরিমাণে প্রয়োজন সেগুলো হচ্ছে মাইক্রো উপাদান। মাইক্রো উপাদানের মধ্যে কি কি আছে? জিঙ্ক, ম্যাঙ্গানিজ, মলিবডেনাম, বোরন, কপার এবং ক্লোরিন। এই টোটাল 16টি উপাদানকে একসাথে বলা হচ্ছে উদ্ভিদের অত্যাবশ্যকীয় উপাদান। উদ্ভিদের অত্যাবশ্যকীয় পুষ্টি উপাদান। এই 16টি উপাদান ছাড়া উদ্ভিদ কিন্তু তার লাইফ সাইকেলটা কমপ্লিট করতে পারবে না। এই গেল উদ্ভিদের ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান। নেক্সট আমরা যাব হচ্ছে কি, এই উদ্ভিদের ম্যাক্রো উপাদান এবং মাইক্রো উপাদান গুলো কি কি ভূমিকা পালন করছে, তাদের শরীরে কি কি ভূমিকা পালন করছে, এই জিনিসগুলো আমি একটু বইয়ের সাহায্য নিব, কারণ আমারও পুরোপুরি মেমোরাইজ নাই। আমি অনেক আগে পড়েছি, তোমাদের ক্লাসও নিয়েছি, অনেক দেরি হয়েছে। তো আমি যে লাইন গুলো ইম্পর্টেন্ট তোমাদেরকে একটু সেই লাইন গুলো বলছি। তোমরা একটু চেষ্টা করো কালার পেন বা মানে পেন্সিল যেটা থাকবে সেটা নিয়ে ইন্ডিকেট করে রাখার জন্য, যাতে তোমরা, এখানে তো অনেকগুলো কাজ দেওয়া আছে, সবগুলো একসাথে মেমোরাইজ করা তো সম্ভব না। যেগুলো খুব বেশি ইম্পর্টেন্ট আমি ওই লাইন গুলো বলছি, তোমরা ওগুলো একটু আন্ডারলাইন করে নাও, ঠিক আছে? ওকে, আমি একটু বইটা নিচ্ছি। এই যে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা কি, প্রথমে আছে কি নাইট্রোজেন। এই যে নাইট্রোজেন কিসের মধ্যে পড়েছে? নাইট্রোজেন পড়েছে ম্যাক্রো উপাদানের মধ্যে। ম্যাক্রো উপাদান হচ্ছে কি, যে উপাদানগুলো উদ্ভিদের জন্য খুব বেশি পরিমাণে প্রয়োজন সেগুলোই হচ্ছে ম্যাক্রো উপাদান। তো ম্যাক্রো উপাদানে নাইট্রোজেনের কি কি আছে দেখো, নাইট্রোজেনের মধ্যে নাইট্রোজেন কি কি নিয়ে গঠিত এটা কিন্তু আমাদেরকে জানতে হবে। নাইট্রোজেন হচ্ছে নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিলের অত্যাবশ্যকীয় উপাদান হচ্ছে এই নাইট্রোজেন।
নিউক্লিক অ্যাসিড, প্রোটিন এবং ক্লোরোফিল, এই তিনটা। উদ্ভিদের দেহে কি থাকবে? ক্লোরোফিল থাকবে, আর প্রাণীর দেহে থাকবে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। এইগুলোর মেইন উপাদান হচ্ছে কি? নাইট্রোজেন। এই লাইনটা একটু আন্ডারলাইন করো। উদ্ভিদের সাধারণ দৈহিক বৃদ্ধিতে অর্থাৎ উদ্ভিদের দৈর্ঘ্য বৃদ্ধিতে নাইট্রোজেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং কোষকলায় পানির পরিমাণ বৃদ্ধি করে। যেহেতু ক্লোরোফিলের প্রধান উপাদান, তাহলে নাইট্রোজেনের অভাব হলে কি হবে? ক্লোরোফিল সৃষ্টিটা ব্যাহত হবে। আর ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হলে খাদ্য প্রস্তুত হবে না। আমরা জানি সবুজ উদ্ভিদ ক্লোরোফিল, সবুজ উদ্ভিদে ক্লোরোফিল আছে বলে সে কি করে? খাদ্য তৈরি করতে পারে। তাহলে ক্লোরোফিলের মেইন উপাদান যেহেতু নাইট্রোজেন, তাহলে ক্লোরোফিলই যদি না থাকে সেক্ষেত্রে তার খাদ্য উপাদানটা ব্যাহত হবে। এই হলো মেইন। আমাকে জানতে হবে কিসে কিসে নাইট্রোজেন আছে? ক্লোরোফিল, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন, এই তিনটিতে নাইট্রোজেন আছে। নাইট্রোজেনের কাজ হচ্ছে উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা এবং ক্লোরোফিলে দৈহিক বৃদ্ধিতে সাহায্য করা, এবং আরেকটা হচ্ছে কি, কোষ কলায় পানির পরিমাণ বৃদ্ধি করা। আর যদি না থাকে তাহলে কি হবে? অভাব হলে হচ্ছে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে। এই একটু এই তিনটা পয়েন্ট মাথায় রাখবা। গেল, নেক্সট আসতেছে কি, ম্যাগনেসিয়াম। ম্যাগনেসিয়াম হচ্ছে কি? ম্যাক্রো উপাদান। ম্যাগনেসিয়াম কি করছে দেখো, ম্যাগনেসিয়াম হচ্ছে ক্লোরোফিল অণুর একটি গুরুত্বপূর্ণ উপাদান এবং শ্বসন ক্রিয়ায় সাহায্য করে। ক্লোরোফিল অণু যেহেতু মেইন উপাদান, তাহলে এটি না থাকলেও কি হবে? ক্লোরোফিল অণু সৃষ্টি ব্যাহত হবে এবং খাদ্য প্রস্তুত ব্যাহত হবে। এই নেক্সট হচ্ছে পটাশিয়াম। পটাশিয়াম হচ্ছে তোমার কি, ম্যাক্রো উপাদান। পটাশিয়াম কি করছে? পটাশিয়াম হচ্ছে উদ্ভিদে বহু জৈবিক ক্রিয়ায় পটাশিয়াম সহায়ক হিসেবে কাজ করে। পত্রতন্ত্র খোলা এবং বন্ধ হওয়ার উপর পটাশিয়ামের গুরুত্ব অপরিসীম। আগে দুটো ছিল হচ্ছে ক্লোরোফিলে, আর এখন হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হওয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে কে? ম্যাগনেসিয়াম। এই জিনিসটা মাথায় রাখবা, ম্যাগনেসিয়াম উদ্ভিদে পানি শোষণে সাহায্য করে। তারপর হচ্ছে এটি মূল ফুল ফল উৎপাদন এবং বর্ধনেও সাহায্য করে। অর্থাৎ মূল ফুল ফল উৎপাদন করবে এবং উদ্ভিদের দৈহিক বর্ধনেও সাহায্য করবে কে? ম্যাগনেসিয়াম। তাহলে ম্যাগনেসিয়াম একটু বেশি কার্যকরী ভূমিকা পালন করছে। আগেটা ছিল তোমার কি ছিল, নাইট্রোজেনটা ছিল উদ্ভিদের দৈহিক বৃদ্ধিতে সাহায্য করছে, ক্লোরোফিল অণু সৃষ্টিতে সাহায্য করছে, কোষকলায় পানি দিচ্ছে, আর এটা হচ্ছে উদ্ভিদের ফুল ফল ফোটাতে ফোটাতেও কিন্তু সাহায্য করছে। এই ফসফরাস, ফসফরাসের কাজ কি? মূল বর্ধনের জন্য ফসফরাস একটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান। ফসফরাস জীবকোষে ডিএনএ, আরএনএ, এনএডিপি, এটিপি প্রভৃতি গাঠনিক উপাদান। তাহলে ফসফরাস কোথায় কোথায় পাওয়া যাচ্ছে, কিসের গঠনে পাওয়া যাচ্ছে? ডিএনএ, আরএনএ, এটিপি এবং এনএডিপি। তারপর হচ্ছে উদ্ভিদের মূল বৃদ্ধির জন্য ফসফরাস, এটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারেই সম্ভব নয়। যদি কোয়েশ্চেন আসে কোনটি ছাড়া উদ্ভিদের বৃদ্ধি একেবারেই সম্ভব নয়, তোমার ওখানে কি কি থাকবে? অপশন হয়তো থাকবে সোডিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম বা ফসফরাস, মানে তোমার ফসফরাস ছাড়া বাকি কিন্তু উপাদান দিয়ে দিল। তিনটাই দেখা গেল ম্যাক্রো উপাদান, অর্থাৎ অত্যাবশ্যকীয় উপাদানের মধ্যে পড়েছে। কিন্তু আমার এখানে ক্লিয়ারলি লেখা আছে যে এটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারে সম্ভব নয়। তাহলে কোনটি ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারে সম্ভব নয়? ফসফরাস ছাড়া উদ্ভিদের পুষ্টি একেবারে সম্ভব নয়। তারপর আয়রন, আয়রন হচ্ছে সাইটোক্রোমের গাঠনিক উপাদান। সাইটোক্রোম হচ্ছে তোমার নিউক্লিক অ্যাসিড যেখানে থাকে, ডিএনএ। সাইটোক্রোম আমাদের কোথায় পাওয়া যায়? সেই উদ্ভিদ কোষে সাইটোক্রোম পাওয়া যায়। কাজে বায়বীয় শ্বসন, শ্বসনের জন্য সাইটোক্রোম একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শ্বসনের চ্যাপ্টারে আমরা গেলে পড়বো এই যে এই ধরনের সিম্বল পড়বো সাইটোক্রোম। তো এই সাইটোক্রোম একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কে? আয়রন। তারপর হচ্ছে পুষ্টিতে এগুলোর ভূমিকার জন্য আমরা ভালো ফলন পেতে জমিতে নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, এগুলো তো উদ্ভিদ দেহে নিজ থেকে থাকে। তারপর আমরা যদি দ্রুত ফসল পেতে চাই, আমরা যদি ভালো ফসল পেতে চাই, তখন আমরা কি সার ইউজ করি? ইউরিয়া সার ইউজ করি, নাইট্রোজেন আছে এমন সার ইউজ করি। এগুলো কিন্তু আমরা এক্সট্রা ফলন বৃদ্ধিতে ইউজ করছি। অর্থাৎ এদের ভূমিকা এতই বেশি যে আমরা সার হিসেবেও কিন্তু তাদেরকে ইউজ করছি, যাতে আমরা ফলনটা ভালো পাই। নেক্সট হচ্ছে ম্যাঙ্গানিজ। ম্যাঙ্গানিজ কিসের উপাদান? মাইক্রো উপাদান। ম্যাঙ্গানিজ কোথায় পাওয়া যাবে? ক্লোরোপ্লাস্টে। তারপর হচ্ছে কপার, টমেটো, সূর্যমুখী উদ্ভিদের স্বাভাবিক বৃদ্ধির জন্য কপার দরকার। এখানে কিন্তু ইন্ডিকেট করে দিয়েছে কোন কোন ভেজিটেবলের জন্য বা কোন কোন সবজি বলো বা কোন ফুলের জন্য এই উপাদানটি গুরুত্বপূর্ণ। যদি আসে যে টমেটোর স্বাভাবিক বৃদ্ধির জন্য কোন উপাদানটি প্রয়োজন, তখন কিন্তু অন্যগুলো দাগানো যাবে না, তখন আমাকে কপারটাই ইন্ডিকেট করতে হবে। নেক্সট হচ্ছে কি, বোরন। উদ্ভিদের সক্রিয়ভাবে বর্ধনশীল অঞ্চলের জন্য বোরন প্রয়োজন। তারপর মলিবডেনাম। এরপর হচ্ছে ক্লোরিন। ক্লোরিন হচ্ছে সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য, সুগার বিট অর্থাৎ আখরোট।
বা সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য হচ্ছে কি দরকার, তোমার ফ্লোরিনটা দরকার। এখানেও কিন্তু ইন্ডিকেট মানে স্পেসিফিক করে দিয়েছে যে সুগার বিটের জন্যই ক্লোরিনটা দরকার, অন্যগুলোর ক্ষেত্রে কিন্তু বলেনি। সুগার বিটের মূল এবং কাণ্ডের বৃদ্ধির জন্য ক্লোরিনটা খুব দরকার। তো এই ধরনের কোয়েশ্চেন কিন্তু আসবে যেগুলো একদম স্পেসিফিক করে দিয়েছে, তোমরা এগুলো একটু বেশি পড়ার চেষ্টা করবে, কারণ এগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন হবে, তখন আমি অন্য আরেকটা দাগালে হবে না। এই এই গেল আমার কি উদ্ভিদের পুষ্টিতে বিভিন্ন খনিজ উপাদানের ভূমিকা। তারপর আছে পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ। কোন উপাদানের অভাবে কি কি হতে পারে? পুষ্টি উপাদানের অভাবজনিত লক্ষণ, নাইট্রোজেনের অভাবে কি হতে পারে? অর্থাৎ আমরা পাতাটা দেখে বা গাছটা দেখে আমরা বুঝতে পারবো যে তার নাইট্রোজেনের অভাব হয়েছে বা তার ফসফরাসের অভাব হয়েছে। প্রত্যেকের আলাদা আলাদা কিছু লক্ষণ প্রকাশ করবে, যে লক্ষণগুলো দেখে আমরা বুঝে যাব যে এই উদ্ভিদে এই ম্যাক্রো উপাদান অথবা এই মাইক্রো উপাদানের অভাব পড়েছে। প্রথমে আছে কি দেখো, ছবি সহ কিন্তু আমাদের বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে রোগাক্রান্ত পাতাটা দেখতে কেমন হবে, একটু হলদে ভাব হয়ে যাবে। নাইট্রোজেনের যখন অভাব হবে, এই যে অভাবজনিত লক্ষণ বা ডেফিসিয়েন্সি সিমটম, যেমন নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে বিঘ্ন ঘটবে। আমরা জানি প্রথমে কিন্তু পড়েছি যে ক্লোরোফিলের একটি গুরুত্বপূর্ণ ক্লোরোফিল নিউক্লিক অ্যাসিড, এগুলো গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে কি নাইট্রোজেন। তাহলে যদি নাইট্রোজেনের অভাব হয় তাহলে ক্লোরোফিল সৃষ্টি ব্যাহত হবে। ক্লোরোফিল কিন্তু আমার উদ্ভিদটাকে কি রাখবে, সতেজ রাখবে, সবুজ রাখবে। এখন ক্লোরোফিল অণু সৃষ্টি যদি ব্যাহত হয় তাহলে সেটা কি হয়ে যাবে, একটু হলদে ভাব হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের অভাব হলে ক্লোরোফিল সৃষ্টিতে ক্লোরোফিল হবে পাতার রং সবুজ রং, হালকা হতে হতে একসময় কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। তাহলে নাইট্রোজেনের অভাবজনিত লক্ষণ, প্রথম লক্ষণ হচ্ছে পাতার রং কি হবে, ধীরে ধীরে হলদে হবে, ধীরে ধীরে হলুদ হয়ে যাবে, যেহেতু এটা কিসের প্রধান উপাদান, ক্লোরোফিলের প্রধান উপাদান। তারপর হচ্ছে পাতা হলুদ হয়ে যাওয়াকে বলা হচ্ছে কি ক্লোরোসিস, এটা হচ্ছে এক ধরনের ডিজিজ। পাতা হলুদ হয়ে যাওয়া ক্লোরোসিস কি যদি কোয়েশ্চেন আসে, তাহলে পাতা নাইট্রোজেনের অভাবে পাতা যে হলুদ বর্ণ ধারণ করবে সেটাকে বলা হচ্ছে কি ক্লোরোসিস। আমাদেরকে এভাবে করে কিন্তু লিখতে হবে। তারপর লৌহ ম্যাঙ্গানিজ, এগুলোর অভাবেও ক্লোরোসিস হতে পারে, কেননা এগুলোও ক্লোরোফিলের উপাদানের সাথে জড়িত। ক্লোরোসিস এর কোষের বৃদ্ধি এবং বিভাজন হ্রাস পায়, তাই উদ্ভিদের বৃদ্ধি কমে যায়, এটাও আমাকে লিখতে হবে। ক্লোরোসিসের কারণে উদ্ভিদের বৃদ্ধি কি হয়, কমে যায়। ক্লোরোসিসের কারণে উদ্ভিদের বৃদ্ধি কমে যায়। মূলত এই দুটো অভাবজনিত লক্ষণ মনে রাখলেই আমাদের হবে। নেক্সট হচ্ছে ফসফরাস। ফসফরাসে কি হয় দেখো, ফসফরাসে হচ্ছে ফসফরাসের অভাব হলে পাতা বেগুনি হয়ে যাবে, খুব আনকমন একটা কালার। আমরা ইয়েলো কালার কিন্তু প্রায় সময় দেখি যে পাতা হলুদ হয়ে যাচ্ছে, কিন্তু বেগুনি হয়ে যাওয়াটা কিন্তু আমরা বুঝতেই পারবো, বেগুনি পাতা দেখলে আমরা বুঝবো কি পাতাটা যখন সবুজ থেকে বেগুনিতে টার্ন করবে তখনই আমরা বুঝতে পারবো এর মধ্যে কিসের অভাব হয়েছে, ফসফরাসের অভাব হয়েছে, পাতা বেগুনি বর্ণ ধারণ করবে, পাতা বেগুনি বর্ণ ধারণ করবে। নেক্সট, পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হবে, এমনকি পাতা ফুল ফল ছড়ে যাবে, উদ্ভিদের বৃদ্ধি বন্ধ হয়ে যাবে এবং উদ্ভিদ আকারে খর্বাকার হবে অর্থাৎ খাটো হবে। বেশিরভাগ সময় খালি চোখে ফসফরাসের ঘাটতি বোঝা যায় না, যতদিন লক্ষণ দৃশ্যমান হয় ততদিন দেখা যায় আর কিছুই করার থাকে না। অর্থাৎ আমরা তো হুট করে বুঝবো না পাতা উদ্ভিদের বৃদ্ধি যে খর্বাকার হয়ে যাচ্ছে বা উদ্ভিদের বৃদ্ধি হচ্ছে না, পাতা ফুল ফল ঝরে যাচ্ছে, এটা কিন্তু সহজে বোঝা যায় না। তাই আমরা সেকেন্ড এটা লিখতে পারি, পাতা ফুল ফল ঝরে যাবে, পাতা ফুল ফল ঝরে যাবে। নেক্সট হচ্ছে পটাশিয়াম। পটাশিয়ামের অভাবে কি হয়, পটাশিয়ামের অভাবে হচ্ছে পাতা শীর্ষ এবং কিনারায় হলুদ হয়ে যাবে। এই যে পিকে কিন্তু খুব সুন্দর করে তোমাদের বইয়ে যে পিকচারটা দেওয়া আছে, যেমন নাইট্রোজেনের অভাবে পুরো পাতাটাই কি হয়ে গিয়েছিল, নাইট্রোজেনের অভাবে পুরো পাতাটাই কিন্তু হলদে হয়ে গিয়েছিল, কিন্তু পটাশিয়ামের অভাবে দেখা যাচ্ছে পাতার কিনারা গুলো ইয়েলো হয়েছে, পাতার কিনারের দিকে হলুদ কালার হয়েছে কিন্তু মাঝখানে কি আছে, সেই সবুজ কালারই আছে। তাহলে পটাশিয়াম মানে পাতার শীর্ষ এবং কিনারা হলুদ হয়, পাতার শীর্ষ এবং
কিনারা হলুদ হয়ে যাবে, পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হবে। এটা আসলে খালি চোখে বোঝা যায় না যে পাতায় মৃত অঞ্চলের সৃষ্টি হয়, বিশেষ করে পাতা শিরার মধ্যবর্তী স্থানে হলুদ হয়ে যায়। পাতার কিনারা পুড়ে যাওয়া সদৃশ বাদামি রং দেখা যায়, পাতা কুঁকড়ে আসে, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। পাতাগুলো কুচকে আসবে, পাতা কুঁকড়ে আসবে, শীর্ষ এবং পার্শ্ব মুকুল মরে যাবে। পাতা কুঁকড়ে যাবে এবং পার্শ্ব ও শীর্ষ মুকুল ঝরে যাবে বা মরে যায়। মুকুল মরে গেলে আমার সেখানে আর কি হবে না, ফুল হবে না, ফুল থেকে তো ফল হয়, তাহলে ফুল ফল খুব বেশি হবে না। এই তো, তাহলে সোডিয়াম পটাশিয়াম, সোডিয়াম ফসফরাস পটাশিয়াম একটু পর্যন্ত গেল। নেক্সট হচ্ছে কি, ক্যালসিয়াম। ক্যালসিয়াম কি আছে দেখো, কোষের সাইটোসলে ক্যালসিয়ামের স্বাভাবিক মাত্রা মাইটোকন্ড্রিয়া এবং এন্ডোপ্লাজম রেটিকুলামের স্বাভাবিক কার্যক্রমের সাথে সম্পর্কিত। মাত্রা কমে গেলে মাইটোকন্ড্রিয়া অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া এবং এন্ডোপ্লাজমিক রেটিকুলামে প্রোটিন ট্রাফিকিং প্রক্রিয়া বিপর্যস্ত হয়। ক্যালসিয়ামের অভাবে উদ্ভিদের বর্ধনশীল শীর্ষ অঞ্চল, বিশেষ করে পাতার কিনারা বরাবর অঞ্চলগুলো মারা যাবে, পাতা কুঁকড়ে যাবে, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ডটা শুকিয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি, বর্ধনশীল শীর্ষ অঞ্চল গুলো মরে যাবে, পাতার বর্ধনশীল ও শীর্ষ অঞ্চল মরে যায়, তাই তো। নেক্সট হচ্ছে পাতাটা কি হবে, কুঁকড়ে যাবে, ফুল ফোটার সময় উদ্ভিদের কাণ্ড শুকিয়ে যাবে এবং নেতিয়ে পড়বে, পাতাগুলো নেতিয়ে পড়বে, অর্থাৎ পাতা সজীব থাকবে না। পাতা কুঁকড়ে যায়, কুঁকড়ে যাবে, নেতিয়ে যাবে, ক্যালসিয়াম গেল। নেক্সট হচ্ছে, আমি একটু দ্রুত যাচ্ছি কারণ আমি চেষ্টা করবো প্রাণী খাদ্য পুষ্টিকর সম্পর্কে একটু পড়িয়ে যেতে। তারপর ম্যাগনেসিয়াম হচ্ছে, ক্লোরোফিল যেহেতু হয় না তার মানে সবুজ রং হালকা হয়ে ওই আগের মতো হলুদ হয়ে যাবে, ক্লোরোসিস হবে, এটাই ক্লোরোসিস হবে। এটাও হচ্ছে সেম নাইট্রোজেনের মতো, ক্লোরোসিস দেখা দেবে। ওকে, যেখানে দেখা যাবে যে উপাদানগুলো আমার ক্লোরোফিল সৃষ্টিতে সাহায্য করছে সেই উপাদানগুলো যদি অভাব হয় তাহলে পাতার বর্ণটা সবুজ থেকে কি হয়ে যাবে, হলুদ হয়ে যাবে। নেক্সট হচ্ছে লৌহ, লৌহ হচ্ছে ঠিক সেম, লৌহ আমার ক্লোরোফিলের সাথে রিলেটেড, তো ক্লোরোফিল সৃষ্টি যদি ব্যাহত হয় আমার পাতাটা সবুজ থেকে আস্তে আস্তে কিনারা ঘেঁষে বা বর্ধনশীল, আগে প্রথমে কিনারা এবং শীর্ষ অঞ্চলগুলো হলুদ হবে, তারপর দেখা যাবে একসময় পুরো পাতাটাই হলুদ হয়ে যাচ্ছে। এভাবে তোমরা সালফার এবং বোরন এই দুটোরই ইম্পর্টেন্ট দুটো কি বলবো অভাবজনিত লক্ষণ এভাবে লিখে ফেলবে। সবগুলো অভাবজনিত লক্ষণ মনে রাখা সম্ভব না, আমাদের যেখানে যে ছবিগুলো দেওয়া আছে ছবির সাথে রিলেটেড যে অভাবজনিত লক্ষণ গুলো আছে দুটো করে অভাবজনিত লক্ষণ তোমরা মেমোরাইজ করবে। এই কোয়েশ্চেন গুলো তোমার হচ্ছে 1 নম্বর বা 2 নম্বরের জন্য আসবে, যে এই রোগ নাইট্রোজেনের অভাবে কি কি লক্ষণ দেখা যায়, তখন আমার দুটো লিখলেই হবে যদি 1 নম্বরের জন্য আসে বা 2 নম্বরের জন্য আসে। তো তোমরা এভাবে চার্ট করে লিখে ফেলবে, বাকি দুটো তোমরা এভাবে লিখে ফেলবে। আমি তাহলে নেক্সট টপিকসে চলে যাচ্ছি, প্রাণী খাদ্য এবং পুষ্টি। প্রাণী খাদ্য এবং পুষ্টি নিয়ে কিন্তু আমি প্রথমেই বলেছি, খাদ্য উপাদান হচ্ছে আমাদের খাদ্য উপাদান 6টি, কি কি, আমিষ, তারপর শর্করা, স্নেহ, ভিটামিন, পানি এবং ফাইবার। তো এই উপাদানগুলো কোনটা কি কাজে লাগছে সেটাও কিন্তু আমি তোমাদেরকে বলে দিয়েছি, একদম ক্লাসের শুরুতেই বলেছি। এখন হচ্ছে আমি এদের উৎসগুলো একটু বই থেকে বলে যাব, তোমরা জাস্ট একটু দেখে নেবে যে এদের উৎসগুলো কি কি। যেমন ধরো আমিষের উৎস দেওয়া আছে আমার এখানে, প্রাণীজ আমিষ এবং উদ্ভিজ আমিষ। প্রাণীজ আমিষ বলতে আমরা বুঝতে পারছি যে আমিষগুলো আমরা প্রাণীদেহ থেকে পাই, সেগুলো হচ্ছে কি, প্রাণীজ আমিষ। যেমন হচ্ছে মাছ, মাংস, ডিম, এগুলো আমরা কোথেকে পাচ্ছি, প্রাণী থেকে পাচ্ছি, এগুলো হচ্ছে প্রাণীজ আমিষ। আর উদ্ভিজ আমিষ কি কি আছে দেখো, ডাল, তারপর চীনা বাদাম, শিমের বিচি, অর্থাৎ এই যে উদ্ভিদের যে জিনিসগুলো থেকে, যে পার্ট গুলো থেকে আমরা যে আমিষ উপাদান গুলো পাচ্ছি সেগুলোকে আমরা বলছি কি, উদ্ভিজ আমিষ। প্রথমে আমি একটা চার্ট করে ফেলবো যে আমিষ খাদ্য আমরা কিসে কিসে পাচ্ছি, কোন কোন খাদ্য থেকে আমরা আমিষের গুণাগুণ গুলো পাচ্ছি। এরপর ওই খাদ্যগুলোকে ডিভাইড করে ফেলবো যে কোনটা প্রাণীজ আমিষের মধ্যে পড়ছে, কোনটা উদ্ভিজ আমিষের মধ্যে পড়ছে। এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট।
নেক্সট হচ্ছে শর্করা বা কার্বোহাইড্রেট, যেটা আমি তোমাদেরকে প্রথমে বলেছি, শর্করা আমাদের শরীরে কি উৎপন্ন করে, তাপ উৎপন্ন করে, তার থেকে আমরা কাজ করার শক্তি পাই। তো শর্করার মূল উপাদান হচ্ছে কি কি, শর্করা বা কার্বোহাইড্রেটের মূল উপাদান হচ্ছে কি, ভাত বা চাল। এটা থেকে কিন্তু আমরা মূলত কি পাই, ভাত চাল আলু গম এগুলো থেকে আমরা কাজ করার এনার্জি পাই। তো শর্করাকে আবার আমাদের বইয়ে তিনটা শ্রেণীতে বিভক্ত করা হয়েছে। প্রথমটা হচ্ছে সিঙ্গেল শর্করা বা মনো শর্করা, একক শর্করা, মনোস্যাকারাইড, ডাইস্যাকারাইড, আর এটা হচ্ছে পলিস্যাকারাইড। মনোস্যাকারাইড এর মধ্যে উদাহরণ দেওয়া হয়েছে কি, গ্লুকোজ। তারপর দ্বিশর্করা বা ডাইস্যাকারাইড এর মধ্যে রয়েছে সুক্রোজ বা ল্যাকটোজ। আর বহু শর্করা বা বহু মনোমার বিশিষ্ট যে শর্করাটা পলিস্যাকারাইড, সেটাকে সেখানে আছে কি, গ্লাইকোজেন এবং শ্বেতসার। এই যে আমাদের এখানে উৎস বা উদাহরণ দেওয়া আছে, গ্লুকোজ আমরা পাচ্ছি কোথা থেকে, গ্লুকোজ হচ্ছে আমরা চিনি যেটা বলছি, ফলের রস থেকে আমরা কি পাই, ফলের রস হচ্ছে কি, মিষ্টি। তাহলে গ্লুকোজ পাচ্ছি আমরা হচ্ছে ফলের রস থেকে, মধু থেকে, এগুলো থেকে আমরা গ্লুকোজ পাই। তারপর চিনি, দুধ থেকে আমরা পাচ্ছি হচ্ছে সুক্রোজ। এরপর হচ্ছে চাল আটা, যেগুলো আমরা বলেছি মানে খুব হেভি কার্বোহাইড্রেট, এগুলো হচ্ছে বহু মনোমার বিশিষ্ট কার্বোহাইড্রেট, যাদেরকে বলা হচ্ছে পলিস্যাকারাইড। এগুলো আমরা পাচ্ছি হচ্ছে চাল গম আটা, এগুলো থেকে আমরা পাচ্ছি আলু, এই উৎসগুলো আমার এখানে দেওয়া আছে। তারপর স্নেহ জাতীয় খাদ্য, আমি কিন্তু প্রথমে বলেছি স্নেহ জাতীয় খাদ্য হচ্ছে কি, তেল চর্বি এই জাতীয় খাদ্যগুলো হচ্ছে কি, স্নেহ জাতীয় খাদ্য, ঘি এগুলো হচ্ছে স্নেহ জাতীয় খাদ্য। এখানেও সে আগের মতো ডিভাইড করা হয়েছে প্রাণীজ স্নেহ জাতীয় খাদ্য এবং উদ্ভিজ স্নেহ। উদ্ভিজ স্নেহ হচ্ছে যেমন সরিষার তেল, সরিষা হচ্ছে কি, একটা গাছ, তাহলে আমরা সরিষার তেলটা পাচ্ছি কোথা থেকে, একটা উদ্ভিদ উপাদান থেকে। আবার প্রাণীজ স্নেহ যেমন চর্বি ঘি ডালনা, এগুলো প্রায় আমরা হচ্ছে প্রাণী থেকে পাই। তো এগুলোকে আমরা এখানে ডিভাইড করেছি উদ্ভিজ স্নেহ এবং প্রাণীজ স্নেহ। তারপর ভিটামিন, ভিটামিন তোমাদেরকে আমি কিন্তু প্রথমে বলেছি ভিটামিন এ ডি ই সি কোনটা কি কি, কোন কোন খাদ্যে আমরা পাই, সেগুলো কিন্তু ক্লাসের শুরুতেই বলেছি, এগুলো তোমরা একটু পড়ে নিবে, উদাহরণগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট। যে তোমাদের দেওয়াই থাকবে যে মাখন বা চর্বিতে কোন ধরনের ভিটামিনের অস্তিত্ব পাওয়া যায়, তখন তোমাদেরকে অপশন দেওয়া থাকবে ভিটামিন এ বি সি ডি, তো তোমরা ভিটামিন এ চিহ্নিত করবে, এভাবে পড়ে যাবে। তারপর খনিজ লবণ, পানি একটু পর্যন্ত থাকবে। পানি হচ্ছে কি, আমাদের শরীরের একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে পানি। পানি ছাড়া তো আমরা একেবারেই সচল, অন্য খাবার খাই বা না খাই, পানি কিন্তু আমাদেরকে ডেইলি 2 লিটার করে পানি খেতে বলা হয়। আমাদের শরীরের মোট ওজনের 50 থেকে 60 বা 70% পর্যন্ত হচ্ছে পানি। তো তারপর খাদ্য, আসবাব, ফাইবার, যেটা হচ্ছে কি বিভিন্ন শস্য দানা থেকে আমরা পাই, সেটা হচ্ছে ওই ফাইবারটা। তো এগুলো তোমরা কি করবে, আমি যেটা বলেছিলাম এখানে বোঝার চাইতে মেমোরাইজ করার পরিমাণটা খুব বেশি, তো একটু পর্যন্ত খাদ্য আস বা রাফেজ পর্যন্ত তোমরা একটু পড়ে নিবে, 95 পর্যন্ত পেজ, পেজ নাম্বার 95। তো কিসে কি কি, কোন কোন খাদ্য উপাদান, কোন কোন সরি কোন কোন খাদ্যে কি কি পুষ্টি উপাদান আছে, তোমরা যদি একটু ডিটেলস পড়ো, আন্ডারলাইন করে করে পড়বে, ইনশাল্লাহ বুঝতে কোনো অসুবিধা হবে না এই চ্যাপ্টারটা। নেক্সট ক্লাসে আমরা এর পর থেকে খাদ্য পিরামিড থেকে শুরু করব। আজকে এখানে শেষ করছি, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।